সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো। আর হ্যাঁ শিক্ষার্থীরা, আমরাও সবাই ভালো আছি। তাহলে লাইভ ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর আমি প্রথম শ্রেণী থেকে চিত্রা ম্যাডাম তোমাদের লাইভ ক্লাসে কিন্তু চলে এসেছি। তাহলে সৃষ্টি সেন্ট্রাল স্কুল সিরাজগঞ্জ শাখার পক্ষ থেকে আমি লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে আমাদের লাইভ ক্লাস দেখার জন্য তোমাদের কি করতে হবে? প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু লাইভ ক্লাসগুলো দেয়া হচ্ছে, তাহলে ইউটিউব চ্যানেল থেকে লাইভগুলো দেখার জন্য প্রথমে কি করতে হবে তোমাদের আমি একটু বলে দিচ্ছি। তোমরা প্রথমে ইউটিউব চ্যানেলে যাবে, বা তোমাদের বাবা মাকে যেতে বলবে, গিয়ে কি করবে ওখানে যে সাবস্ক্রাইব লেখা থাকে, ওখানে কি লেখা থাকবে? সাবস্ক্রাইব লেখা থাকে, সেই সাবস্ক্রাইব বাটনে আমরা কি করব, একটা প্রেস করব। সাবস্ক্রাইব বাটনে যদি আমরা প্রেস করি বা একটু চাপ দেই, তাহলে সাবস্ক্রাইব বাটনটা কালো থেকে লাল হয়ে যাবে। এবং সাবস্ক্রাইব বাটনটি যখন লাল হয়ে যাবে, তখন কি করবে, সেখানে একটা ছুটির ঘন্টার মতো একটা চিহ্ন দেখাবে। সেই ছুটির ঘন্টাতে একবার প্রেস করলে তোমরা সব সময় সৃষ্টি সেন্ট্রাল স্কুল সিরাজগঞ্জের সব ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো দেখতে পারবে। আর তোমরা কি করবে, যে সৃষ্টি সেন্ট্রাল স্কুল সিরাজগঞ্জ এই চ্যানেলটি তোমাদের ইউটিউবে গিয়ে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। তাহলে কি আমরা আজকে পড়া শুরু করি? আর এই পড়াগুলো তোমাদের যেহেতু মেসেঞ্জারে দেই, মেসেঞ্জারেও দেখতে পারবে, আমার সাথে যারা ফেসবুকে অ্যাড আছো তারাও দেখতে পারবে। হ্যাঁ, তাহলে তোমাদের যে কোনো সুবিধা অসুবিধা আমাকে সব সময় নক করবে, আমি সব সময় তোমাদের পাশে থেকে তোমাদের সাহায্য করবো। কারণ আমরা টিচাররা যদি তোমাদের সাহায্য না করি, তাহলে বাবা মা আছে, বাবা মাও হেল্প করবে, সবাই সবাই তোমাকে সহযোগিতা করবে তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাওয়ার জন্য। তাহলে আজকে আমি তোমাদের আরেকটি নতুন একটি বিষয় শিখাবো শিক্ষার্থীরা, সেটি কি তোমাদের অ্যালফাবেট, অ্যালফাবেট বা বর্ণ। অ্যালফাবেট বাংলা শব্দটি অ্যালফাবেট বা বর্ণ, হ্যাঁ, বা অ্যালফাবেট মানে বর্ণ বা বর্ণমালা। তাহলে কি বাংলায় আমরা অনেক বর্ণ শিখেছি, কি কি বর্ণ? সরি ও, সরিয়া, হ্রস্বই, দীর্ঘই বা ক, খ, গ, ঘ। আর ইংলিশে কি শিখি? এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। এটা ছোট হাতেরও হতে পারে বা বড় হাতেরও হতে পারে। তাহলে দেখো এখানে কি লিখেছি আমি, অ্যালফাবেট কাকে বলে, অ্যালফাবেট কত প্রকার ও কি কি, অ্যালফাবেট কাকে বলে, অ্যালফাবেট কত প্রকার ও কি কি। এই প্রশ্নটা যখন আমরা পড়বো সবার উপরে, আরেকটা আমরা শিখবো যে এখানে অ্যালফাবেট, অ্যালফাবেট বানানটা আমরা কিন্তু আগে শিখে নিব। কি অ্যালফাবেট বানানটা? এ এল এল ফা, পি এইচ এফ আ, অ্যালফাবেট, বি ই টি বেট। কয় ভাগে ভাগ করলাম? তিন ভাগে। এ এল এল ফা, পি এইচ এফ আ, বেট, বি ই টি বেট। কি সহজ না বানানটা? অ্যালফাবেট। তাহলে দেখো আমরা কি লিখবো, আমরা এখানে লিখতেই পারি যে আমরা ইংলিশে অ্যান্সার লিখি, ঠিক আছে, অ্যান্সার। ইংরেজিতে, ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত, ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত, ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত 26টি বর্ণকে একত্রে অ্যালফাবেট বলে। ইংলিশে এ থেকে জেড পর্যন্ত কয়টা বর্ণ আছে আমাদের? 26টি বর্ণ আছে। 26টি বর্ণকে, 26টি বর্ণকে একত্রে এ, ক, তয়, র, ফ, লা, এগার একত্রে অ্যালফাবেট বলে। এ এল এল পি এইচ এ, অ্যালফা, বি, ই, টি, অ্যালফাবেট বলে। তারপরে দেখো এখানে কি লিখেছে, অ্যালফাবেট কত প্রকার ও কি কি, কি লিখবো এখানে? অ্যালফাবেট দুই প্রকার, এ এল পি এইচ এ, বি, ই, টি, অ্যালফাবেট দুই প্রকার, অ্যালফাবেট দুই প্রকার। দাড়ি দিব, তারপরে কি লিখব?
যথা যথা, হ্যাঁ যথা কিভাবে লিখবো, যথা দিয়ে লিখবো, এখানে এক নাম্বার দিয়ে লিখবো, ভাওয়েল VOWEL ভাওয়েল, আর দুই নাম্বার কি হবে, কনসোনেন্ট CON কন সো এস ও সো কনসো ন্যান্ট, কনসোনেন্ট মানে নাকি CON কন সো এস ও সো কনসো ন্যান্ট, এন এ এন টি কনসোনেন্ট। তাহলে দেখো আমরা একটু আবার একবার পড়ি, অ্যালফাবেট কাকে বলে ইংরেজিতে, এ থেকে জেড পর্যন্ত মানে এ বি সি ডি ই এফ জি এইচ, এটার যে জেড পর্যন্ত বর্ণটা আছে সেই 26টা বর্ণ আছে, সেই 26টা বর্ণকে কি করব আমরা একত্রে অ্যালফাবেট বলবো। ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত 26টি বর্ণকে একত্রে অ্যালফাবেট বলে, ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত 26টি বর্ণকে একত্রে অ্যালফাবেট বলে। অ্যালফাবেট দুই প্রকার যথা ভাওয়েল কনসোনেন্ট, অ্যালফাবেট কয় প্রকার, দুই প্রকার যথা ভাওয়েল ও কনসোনেন্ট। ভাওয়েল বানানটা দেখো, ভাও এল ভি ও ভাও এল ডাব্লিউ ই এল ভাও এল ভি ও ভা ভি ও ভাও এল ডাব্লিউ ই এল ভাওয়েল ও কনসোনেন্ট। কনসোনেন্ট বানান তো অনেক সহজ, জলের মতো সহজ, কি বানানটা, কন সি ও এল কন সো এস ও সো কনসোনেন্ট এন এ এন টি কনসোনেন্ট। আমরা কনসোনেন্ট বানানটা কিভাবে উচ্চারণ করব, কন সো ন্যান্ট সি ও এন কন সো এস ও সো কনসোনেন্ট এন এ এন টি, কি অনেক সহজ না, আমার সাথে সাথে তোমরা বারে বারে বলো কি, রেডি ওয়ান টু থ্রি স্টার্ট। দেখো অ্যালফাবেট কাকে বলে, অ্যালফাবেট কত প্রকার ও কি কি, ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত 26টি বর্ণকে একত্রে অ্যালফাবেট বলে, কি সহজ না, আরেকবার একটু পড়ো শিক্ষার্থীরা তাহলে তোমাদের পড়াটা কিন্তু হয়ে যাবে। ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত 26টি বর্ণকে একত্রে অ্যালফাবেট বলে। অ্যালফাবেট দুই প্রকার যথা ভাওয়েল ও কনসোনেন্ট, অ্যালফাবেট কয় প্রকার, দুই প্রকার যথা ভাওয়েল কনসোনেন্ট। ভাওয়েল বানানটা কি, ভি ও ভা এল ডাব্লিউ ই এল ভাওয়েল ভি ও ভাও এল ডাব্লিউ ই এল ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট। এবার কি মজার একটা বানান, সি ও এন কন সো এস ও সো নেন্ট এন এ এন টি কনসোনেন্ট, কি আমার সাথে সাথে কি পড়াটা হয়ে যাচ্ছে না শিক্ষার্থী, আমি আশা করবো আমার সাথে সাথে যেন পড়াগুলো তোমার হয়ে যায়, আর আমি প্রাণপণ চেষ্টা করি তোমাদের জন্য যে তোমরা যে কোনো কোনো কিছুতে সব সময় ভালো ফল করবে, আর ভালো ফল বা ভালো রেজাল্টটা শুধুমাত্র পড়াশোনায় না, সব ক্ষেত্রে তোমরা পড়াশোনা করবে, গান শিখবে, আবৃত্তি শিখবে, গল্প শিখবে, ছড়া শিখবে, মানুষের সাথে ভালো আচরণ করবে, এটাও কিন্তু একটা বড় একটা গুণ, মানুষের সাথে ভালো আচরণ করা, মানুষের সাথে কথা বলা সুন্দর করে, মানুষের পাশে দাঁড়ানো, এটাও কিন্তু অনেক ভালো একটা গুণের ভিতরেই পড়ে। অতএব আমাদের সব দিকেই কি হবে, পরিপূর্ণ হতে হবে। তাহলে কি নিশ্চয় একটু শিক্ষণীয় কথা বললো, এবার আরেকবার একটু পড়ি আমরা, অ্যালফাবেট কাকে বলে, শিক্ষার্থীর অ্যালফাবেট বানানটা কি তোমরা শিখেছো, হ্যাঁ আমি জানি শিখেছো। অ্যালফাবেট তিন ভাগে ভাগ করব, এ এল এল ফা পি এইচ এ ফা বেট বি ই টি বেট অ্যালফাবেট, অ্যালফাবেট কাকে বলে, অ্যালফাবেট কত প্রকার ও কি কি, ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত 26টি বর্ণকে একত্রে অ্যালফাবেট বলে, ইংরেজিতে এ থেকে জেড পর্যন্ত 26টি বর্ণকে একত্রে অ্যালফাবেট বলে। অ্যালফাবেট কত প্রকার ও কি কি, হ্যাঁ শিক্ষার্থীরা অ্যালফাবেট দুই প্রকার যথা ভাওয়েল ও কনসোনেন্ট, ভাওয়েল ভি ও ভাওয়েল ডাব্লিউ ই এল ভাওয়েল, আর দুই নাম্বারটা কি কনসোনেন্ট সি ও এল কন সো এস ও সো নেন্ট এন এ এন টি। আবার শিক্ষার্থীরা দেখো এখানে আমরা লিখেছি প্রকার, অ্যালফাবেট দুই প্রকার, প্রকার বানানটা কি হবে, পয়রা ফলা কয়েকের কা বয়সিন্দর
কয়ড় ফলা কয়কের কা বয়সেন্দ্র প্রকার। তাহলে আমরা অ্যালফাবেটটা শিখে নিলাম, তারপর এখন কি করব অ্যালফাবেটটা আমার লাইভ ক্লাসটা শেষ হওয়ার পর আমি বারে বারে কিন্তু আরো পড়ব, এবং পড়ার পরে লাইভ ক্লাসটা বন্ধ করে দিয়ে খাতায় লিখব। খাতায় লেখার পরে তারপরে কি করব, আবার আমরা খাতাটা অপর পাতায় যে আবার খাতায় লিখব, এবং অবশ্যই সেটা না দেখে লিখব। ঠিক আছে শিক্ষার্থীরা, আর আশা করছি তোমরা আমার ক্লাস থেকে উপকৃত হচ্ছো। তোমাদের যে কোনো সমস্যা, যে কোনো ধরনের পরামর্শের জন্য আমার সাথে তোমরা সবসময় যোগাযোগ করতে পারো। আমি আমার মেসেঞ্জার গ্রুপে সবসময় তোমাদেরকে স্বাগত জানাই, কারণ ক্লাস ওয়ানের বা প্রথম শ্রেণীর যে মেসেঞ্জার গ্রুপটা এটা শুধুমাত্র তোমাদের জন্য, কারণ এক্ষেত্রে এটাতে বা নানা রকমের তোমাদের শিক্ষণীয় জিনিস থাকে। এবং তোমরা কি করবে মেসেঞ্জার গ্রুপে তোমাদের পড়াশোনা সংক্রান্ত, তোমাদের সুবিধা অসুবিধা সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা এটাতে দিবে। তাহলে শিক্ষার্থীরা আজকে ক্লাস থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সামনের দিন আমি চিত্রা ম্যাডাম নতুন ক্লাস নিয়ে নতুন ভাবে তোমাদের সামনে আসবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই সুরক্ষিত থাকবে।